বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি কাইনল টিয়ার ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কাইনল টিয়ার ঔষধটি এসকেপ কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো কিটোপ্রোফেন। এটি সাধারণত কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। কাইনল 50 mg ট্যাবলেট, কাইনল 100 mg ট্যাবলেট, কাইনল 200 mg ট্যাবলেট, কাইনল ক্যাপসুল, কাইনল ইঞ্জেকশন, কাইনল জেল। তবে আজকে আমি কাইনল টিয়ার 100 mg ক্যাপসুলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত কাইনল টিয়ার ক্যাপসুলটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের অতিমাত্রায় ব্যথা রয়েছে, যাদের দীর্ঘদিন যাবৎ ব্যথায় ভুগতেছেন, যাদের পুরাতন ব্যথা, অসহনীয় ব্যথা, এটি ব্যথা দূর করার জন্যই মূলত কাইনল টিয়ার ঔষধটি দেওয়া হয়ে থাকে। অস্ত্রোপচার এর পরবর্তী ব্যথা, কোমল কমার টিস্যুর অনন্য ব্যথা কিংবা কোনো কিছুতে আঘাত প্রাপ্ত হয়ে ব্যথা লাগা, হাত পায়ের ভিতরে চাবানো, কামড়ানো কিংবা জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, যাদের সহজে এই ব্যথা ভালো হচ্ছে না কিংবা যারা দীর্ঘদিন যাবৎ ব্যথায় ভুগতেছেন, তাদের জন্যই মূলত কাইনল টিয়ার ঔষধটি দেওয়া হয়ে থাকে। কাইনল টিয়ার ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীরা দীর্ঘদিন যাবৎ পুরাতন ব্যথা, বাত ব্যথা কিংবা অসহনীয় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, যে কোনো ধরনের ব্যথা হোক না কেন, আঘাতপ্রাপ্ত ব্যথা, এই সকল ব্যথা নিরাময় করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। কাইনল টিয়ার ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত প্রাপ্ত বয়স্ক দৈনিক একটি করে ক্যাপসুল দুবেলা খাওয়া যেতে পারে, সকালে এবং রাতে। এটি সাধারণত খাবার পরপর খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদের, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ এবং mg বাড়ানো কিংবা কমানো যেতে পারে। কাইনল টিয়ার ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের ব্যথা রয়েছে। জয়েন্টে জয়েন্টে ব্যথা, মাংসপেশি ব্যথা, আঘাতপ্রাপ্ত ব্যথা, যে ধরনের ব্যথা থাকুক না কেন, বাতজনিত ব্যথা, ডক্টর যদি মনে করেন কিনল টিয়ার ঔষধটি দ্বারা রোগীর ব্যথা ভালো করা সম্ভব, তাহলে ডক্টর কিনল টিয়ার ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর, সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই কিনল টিয়ার ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। কিনল টিয়ার ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন বদহজম সৃষ্টি হওয়া, ক্ষুধামন্দ্রা, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, বুক জ্বালাপোড়া করা, পেটে ব্যথা করা, মাথা ঘুরানো ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় কিনল টিয়ার ঔষধটি খাওয়া সম্পূর্ণরূপে নিষেধ। এ সময় কোনোভাবেই কিনল টিয়ার ঔষধটি খাওয়া যাবে না। যদি আপনাদের কিনল টিয়ার ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।